আরে আজকে হে আমার বিয়ারে, হাততালি দাও সোনার ময়নারে, সবাই হাততালি দাও, আজকে হে আমার বিয়ারে, হাততালি দাও সোনার। এবার দ্বিতীয় বিয়েতে খুঁজে পাইছি মনের মতো বউ গান গেয়ে কটাক্ষের মুখে পড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পেজে নিজের বিয়ের অনুষ্ঠানে বেশ উচ্ছ্বসিত অবস্থায় অতিথিদের সামনে নাচতেও গাইতে দেখা গেছে এই অভিনেতা এবং তার দ্বিতীয় স্ত্রী রায়সা ইসলামকে। তার এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল, আর ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়লেন তিনি। ভিডিওতে দেখা যায় কুকি স্টুডিওর সিজন 2 এর দেওরা গানের সুরে বিয়ের গান তৈরি করেছেন তামিম, আর সেখানে তাকে এক পর্যায়ে বলতে শোনা যায়, আজকে আমি খুঁজে পাইছি মনের মতো বউ। আর গানের এই কথাগুলো নিয়ে যত আপত্তি ও সমালোচনা, কেননা এর আগে 2019 সালে দীর্ঘদিনের প্রেমিকা ফায়রোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম মৃধা, পরবর্তীতে সেই সম্পর্কের বিচ্ছেদ হয়। নেটিজেনদের মতে দীর্ঘদিন প্রেম করে প্রেমিকাকে জানাশোনার পরেই বিয়ে করেছিলেন তামিম। তিনি কি মনের মতো ছিলেন না? যদি না হয়ে থাকতো তাহলে কেন তাকে বিয়ে করেছিলেন? আবার কেউ কেউ বলছেন 8-9 বছর প্রেম, তারপরে বিয়ে করে আবার ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়েতে নেচে বলছেন হন নাকি মনের মতো বউ পাইছেন। এ আবার কেমন কথা, আমরা এসব মেনে নিতে পারছি না। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি তামিম মৃধা। এর আগে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানিয়ে বলেছিলেন, আগের সম্পর্কটা অনেক আগেই ভেঙে গেছে, যদিও কখনো আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ্যে আনতে চাইনি, কারণ এসব খুবই সংবেদনশীল বিষয়। তামিমের এমন মন্তব্যের পরও সমালোচকরা থেমে নেই, তারা তার দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনা করছেন সোশ্যাল মিডিয়াতে। কেউ কেউ ফেসবুক, কেউ কেউ ইউটিউবে তার বিয়ের ভিডিওর কমেন্টে বাজে মন্তব্য করছেন। আমার একটা বিয়ে করায় দেন, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলো আমাকে করায় দেন, নাহলে নষ্ট হয়ে যাবো আব্বা।